রাজ্যের যে পরিস্থিতি, প্রতিদিন মুজিবুর ইসলাম হতে পারে, কিন্তু লাগামহীন একটা রাজ্যের মানুষের কোনো নিরাপত্তা নেই, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই হত্যাকারী যারা গিয়ে ওর বাড়িতে হত্যা করেছে তারাই নয়, এই হত্যাকারী এই রাজ্যের যারা এই প্রশাসনের সর্বোচ্চ পদে আছে আমরা কিন্তু তাদেরকেই দায়ী করব। কারণ যেহেতু তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বা নেননি, এত বড় একটা হত্যা সংগঠিত হওয়ার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে আমরা কোনো বিবৃতি কিন্তু এখনো পাইনি। বলুক, যদি ওনারা বলেন ওর মৃত্যুটা স্বাভাবিক, তাহলে আমরা দাবি করছি যে একজন বিচারপতিকে দিয়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি হোক, ওর মৃত্যুটা কি স্বাভাবিক না প্রকাশ্যেও দিনের বেলায় বাড়িতে ঢুকে এমন ভয়ঙ্কর আক্রমণ, এমনভাবে তাকে সহ শুভঙ্কর মজুমদার সহ আমাদের ছাত্রনেতা তার পরিবারের সদস্যদের যেভাবে আক্রমণ সংগঠিত করেছে, সে তারপর থেকে তার জীবন যুদ্ধে প্রতিটা মুহূর্তে লড়াই করতে হয়েছে, বেঁচে থাকার লড়াই। আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এত উন্নত চিকিৎসা দেওয়ার ফলে এই চারটি মাস লড়াই করে টিকে আছে। বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, কোনো দুর্বলতাকে হাতিয়ার করে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে যে ওখানে নাকি মুজিবুর ইসলাম মজুমদারের চিকিৎসা ক্ষেত্রে বা সেইভাবে নাকি ভূমিকা নেওয়া হয়নি। সম্পূর্ণ আমি নিজে গেছি কলকাতায় ওর চিকিৎসার খোঁজ খবর নিয়ে, ওর সঙ্গে দেখা করে, ওর পরিবারের সঙ্গে দেখা করে কি সুবিধা অসুবিধা প্রত্যেকটা ব্যাপারকে আমরা অ্যাড্রেস করেছি দলের পক্ষ থেকে। শুধু একটা ঘটনায় নয়, ধারাবাহিক অনেকগুলো ঘটনায়, অনেকগুলো ঘটনায় যদি এখানকার যে স্বাস্থ্য পরিষেবা, এখানে যদি এই মামুন মিয়াই বলুন, শুভঙ্কর মজুমদারই বলুন, তপন বিশ্বাসী বলুন, বা আরো যারা যাদেরকে তাদের এখানে ট্রিটমেন্ট করলে কতজন ফিরে আসতো, কি অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আপনারা জানেন। সেখানে উন্নত চিকিৎসার ফলেই এই মামুন মিয়ারা, শুভঙ্কর মজুমদার আর তপন বিশ্বাস আবার আমাদের মধ্যে ফিরে এসে, জেনারেলি উনি আসেন না, ওনাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন, উনি নিজে এসে দেখে গেছেন, তারপরেও প্রভাকাণ্ডা করার চেষ্টা করছে যে শাসক দল এই হত্যাকে, এই হত্যায় মর্মান্তিক ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রকাশ্যে যখন আসামিরা রাস্তায় ঘুরছে তাদেরকে গ্রেপ্তার না করে, যে সরকার তার নিজের দায়িত্ব পালন না করে, রাজধর্ম পালন না করে সেখানে একটা মৃত্যুকে মানুষকে বিভ্রান্ত করার সমস্ত ধরনের প্রয়াস নিয়েছেন, এটা তো মেনে নেওয়া যায় না। আজকে এই স্মরণ সভায় আমি সরকারের সমালোচনা করছি না, আমি ব্যবস্থাটার সমালোচনা করছি, সিস্টেমটার সমালোচনা করছি। রাজনীতি আমরা করেছি, বামপন্থীরা যখন এই রাজ্যে এসছে তখন থেকে শুরু হয়েছে, মানুষ রাজ্যের মানুষ প্রথম কতগুলো শব্দ শুনেছে, সন্ত্রাস, উগ্রপন্থী, রিগিং, বৈজ্ঞানিক রিগিং, এই শব্দগুলোর সাথে 1977 সালের আগে এই রাজ্যের মানুষের কোনো পরিচয় ছিল না। অনেকের সঙ্গে ওর একটা সুসম্পর্ক ছিল, দিল্লিতেও ওর একটা সুসম্পর্ক ছিল, অনেক এমপির সঙ্গে ওর সুসম্পর্ক ছিল, এগুলো একটা দীর্ঘ ইতিহাস, আমি রাজনীতির কারণে এগুলো আমি দেখেছি। আজকে ওর বাড়িতে শাসক দলের কেউ কেউ যাচ্ছেন, এমপি মন্ত্রীরা, কিন্তু তারা গিয়ে একবারও বলেন না যে ওকে যারা হত্যা করেছে তাদেরকে শাস্তি পাবে আপনারা, নিশ্চয় একটি কথাও বলেন না। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরছে, হত্যাকারীদের সবাই চিহ্নিত, হত্যাকারীকে তাকে হত্যা করার আগে তারা সোশ্যাল মিডিয়াতে দিয়েছে যে এই কাকুটাকে আজকে একটু শায়েস্তা করতে হবে, আজকে এই কাকুটাকে একটু ধুলাই দিতে হবে, তার বাড়ি আক্রমণের 2 ঘন্টা আগেও দিয়েছে, প্রকাশ্যে সমস্ত এভিডেন্স থাকা সত্ত্বেও আজকে যাচ্ছেন ওর বাড়িতে গিয়ে সহানুভূতি, সরকারি সাহায্য করবেন প্রতিশ্রুতি দিচ্ছেন, আর তবু একবারও বলছেন না মুজিবুর ইসলাম মজুমদারের হত্যাকারীদের
যে একটা শাস্তি হবে বা দৃষ্টান্তমূলক শাস্তি হবে।